নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে যাচ্ছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথম যে আপডেটটা আছে, যে চেন্নাই এফসির ওয়েন কোয়েলের কাছেও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন আইএসএল দলের অফার রয়েছে, এবং শুধুমাত্র আইএসএল দল নয়, বাইরের দেশের বিভিন্ন ভালো ভালো ক্লাবের অফার রয়েছে, স্পেশালি ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। তো সেক্ষেত্রে ওয়েন কোয়েল ইন্ডিয়াতে আগামী মরশুমে থাকবে কিনা সেটা এখনও তিনি ডিসাইড করেননি, কারণ যেহেতু তার কাছে যে অফারগুলো এই মুহূর্তে এসেছে সেটা যথেষ্ট ভালো এবং প্রচণ্ড রেসপেক্টফুল অফার। তো সেক্ষেত্রে ওয়েন কোয়েল চাইলে সেই অফারগুলো অ্যাকসেপ্ট করতে পারে চেন্নাইয়েরটা না নিয়ে। তো দেখা যাক ওয়েন কোয়েল আগামী মরশুমে আইএসএল এ চেন্নাই এফসি দলে থাকে কিনা। আমি অন্তত চাই যে ওয়েন কোয়েল থাকুক, কারণ তার মতন একজন কোচ ভারতীয় ফুটবলে থাকলে ভারতীয় প্লেয়ারদের অনেক উন্নতি হবে, এবং যেই ফুটবলটা আমরা এই বছর চেন্নাইয়ের থেকে দেখেছি, আশা করব আগামী মরশুমেও আমরা ওয়েন কোয়েলের আন্ডারে এই ফুটবলটাই চেন্নাইয়ের থেকে দেখব। এরপরে চলে আসছি ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা ছোট্ট আপডেট, এবং সেটা হচ্ছে যে আইএসএল এর তরফ থেকে জানানো হয়েছে, মানে বেসিক্যালি এফএসডিএল এর তরফ থেকে জানানো হয়েছে যে ইস্ট বেঙ্গল ইনভেস্টার পেয়ে থাকলে ইনভেস্টারের থেকে 5 বছরের গ্যারান্টি দিতে হবে, মানে 5 বছরের ব্যাংক গ্যারেন্টি দিতে হবে যে তারা 5 বছর ধরে ইস্ট বেঙ্গলের মতন একটা ক্লাবকে আইএসএল এ চালাতে পারবে, অর্থাৎ স্পন্সর করতে পারবে 5 বছর ধরে, মিনিমাম 5 বছর ধরে আইএসএল এ। তারপরেই এফএসডিএল বিড ওপেন করবে আইএসএল এর, তবে সেটা না দেখাতে পারলে এফএসডিএল কিন্তু বিড ওপেন করবে না। তো মাথায় প্রশ্ন থাকবে তোমাদের যে তাহলে কি ব্যাংক গ্যারেন্টি দেখাতে পারবে। তো তোমাদেরকে বলে দিই যে এখানে কোনো অসুবিধা হবে না, ইস্ট বেঙ্গল 5 বছরের, মানে যে ইস্ট বেঙ্গলের যে স্পন্সর বা ইনভেস্টার আসছে, তারা 5 বছরের ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক গ্যারেন্টি দেখাতে পারবে এফএসডিএলকে, এবং এফএসডিএল তাই জন্য একটুখানি এক্সটেন্ড করেছে, মার্চের 31 তারিখের জায়গায় তারা কিন্তু এপ্রিলের 15 তারিখ না 20 তারিখ অবধি ডেটটা এক্সটেন্ড করেছে বিড ওপেন করার। তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে মার্চের লাস্ট উইক অথবা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তোমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে ইস্ট বেঙ্গলের তরফ থেকে যে তারা আইএসএল খেলছে নাকি খেলছে না। খেলছে, আমি অন্তত জানি যে ইস্ট বেঙ্গল পরের মরশুমে আইএসএল খেলছে নতুন ইনভেস্টরের হাত ধরে। এরপরে চলে আসি আজকের শেষ আপডেটে, এবং সেটা হচ্ছে যে এটিকে দুজন নতুন প্লেয়ারের সাথে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে, দুজনেই এফসি গোয়ার প্লেয়ার, একজন মুর্তাদা ফল আর একজন আহমেদ জাহু। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কেন এত দেরি করে ভিডিওটা বানাচ্ছি বা কেন দেরি করে তোমাদের এই আপডেটটা দিচ্ছি, কারণ অনেকেই ইতিমধ্যেই জেনে গেছো, বিভিন্ন জায়গায় এখন কভার করা হচ্ছে যে মুর্তাদা ফল এবং আহমেদ জাহু এটিকে মোহনবাগান দলে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি অন্য কোথাও দেখানো খবর আমি নিজের চ্যানেলে দিই না, যতক্ষণ না আমার কাছে আপডেটটা আসছে বা আমি কনফার্ম হচ্ছি যে হ্যাঁ এই ঘটনাটার মধ্যে কিছু সত্যতা আছে, তবেই আমি আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করি। অন্য কোনো চ্যানেল বা অন্য কোথাও এই স্টোরিটা কভার করা হচ্ছে মানেই যে আমিও আমার চ্যানেলে এই স্টোরিটা কভার করব সেটার কোনো মানে নেই। যতক্ষণ না আমার কাছে কোনো সোর্স থাকছে বা আমার ট্রাস্টেড সোর্স থাকছে যে হ্যাঁ এই খবরটা সত্যি, ততক্ষণ আমি কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করি না। তো আপাতত আমার কাছে খবরটা এসে গেছে, দেরি হয়ে গেছে আসতে, বাট এসে গেছে, এবং সেটা হচ্ছে যে এটিকে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে এফসি গোয়ার তারকা ডিফেন্ডার মুর্তাদা ফল এবং তাদের মিডফিল্ড মাইস্ট্রো আহমেদ জাহুর সাথে। তো এবার হচ্ছে যে কোথায় আসবে এই দুজন প্লেয়ার। তো কথা হচ্ছে যে আমি কদিন আগেও তোমাদেরকে বলেছিলাম যে এরিক পার্টালুর সাথে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে এটিকে। তো সেক্ষেত্রে এটিকে আহমেদ জাহুর সাথেও এই জন্যই কথা বলছে যে বাই চান্স যদি এরিক পার্টালুর ব্যাপারটা না হয় বা যদি এরিক পার্টালুকে শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান দলে না নিয়ে আনা হয়, তাহলে সেক্ষেত্রেই আহমেদ জাহুর সাথে একটা কথাবার্তা শুরু করেছে এটিকে। তবে আহমেদ জাহুর থেকে মেইনলি ফোকাস করা হচ্ছে এই মুহূর্তে মুর্তাদা ফলের ওপর, কারণ শোনা যাচ্ছে যে মুর্তাদা ফলের আসার চান্সটাই সব থেকে বেশি, কারণ আগুস গার্সিয়া চলে গেছে, জন জনসন থাকবে কিনা সেটাতে কোনো গ্যারেন্টি নেই, ভিক্টর মঙ্গিল ক্লাব ছেড়ে দেবেন, এবং তাই জন্য একটা ফরেন সেন্ট্রাল ব্যাক হিসেবেই একজন নতুন প্লেয়ারকে খুঁজছিলেন এটিকে কর্মকর্তারা। তো সেই ক্ষেত্রে মুর্তাদা ফল আইএসএল এর ওয়ান অফ দি বেস্ট ডিফেন্ডার্স, এবং এইবারের আইএসএল এ, মানে কোনোবারের আইএসএল এ কোনো ডিফেন্ডার 5টা গোল করেনি, যেটা এইবার মুর্তাদা ফল করে গেছেন। তো সেই ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট আইএসএল ডিফেন্ডার্স অফ অল টাইম মুর্তাদা ফল, তো তাই জন্যই তাকে নিয়ে আনার চেষ্টা করছে এটিকে এটিকে মোহনবাগান দলে। এবার কথা হচ্ছে যে তাহলে কি আগুস গার্সিয়া আসবে না বা তাহলে কি জন জনসন থাকবে না। তো আপাতত এটার কোনো আপডেট নেই, আগুস গার্সিয়া হয়তো আসতে নাও পারে, বাট সেটা এখনো আমি রিউমার স্টেজেই রাখছি, কারণ এখনো আগুস গার্সিয়ার ফ্যামিলি প্রবলেম মেটেনি, অথচ এটিকে কিন্তু এটিকে মোহনবাগান দলটা গোছানো শুরু করে দিয়েছে, কারণ তাদেরকে আগামী অনেকগুলো টুর্নামেন্ট খেলতে হবে, সিএফএল আসছে, দুরান্দ আসছে, আইএফএ শিল্ড আসছে, তারপরে আইএসএল আসবে, তো সেক্ষেত্রে টিম আগে থেকেই বানিয়ে নিতে হবে। তো তাই জন্যই হয়তো আগুস গার্সিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো মুর্তাদা ফলকে আমরা আগামী মরশুমে
এটিকে মোহনবাগান দলে দেখতে পারি। তবে দুটোই এই মুহূর্তে রিউমার, কোনোটাই কনফার্ম নয় যে হ্যাঁ মুর্তাদা ফলি আসছে বা আহমেদ জাহুই আসছে। তো তাই জন্য এখনো কিন্তু এই পুরো ব্যাপারটা তোমরা রিউমার স্টেজে রেখো, দুজনের সাথে কথা চলছে, যদি পাকাপাকি কোনো খবর হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আজকে এই করে ডেলি আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখন এই ভিডিওটাকে দেখছো এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে দিতে একদম ভুলো না, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।